नमस्कार भिवार्स, अपने सबाई के स्वागत जानाई आमार रान्नाघरे। आज के चिकेन रान्ना करे देखाबो, किन्तु एकटू अन्य रकम भावे। एइभावे रान्ना करले भालो लागबे आशा करी। प्रथमे आमी पोस्त एवं तिल शुकनो भेजे निच्छी, भेजे तारपर आमी मिक्सिते गुड़ो करे नेब। एबार कड़ाईते तेल गरम करे तार मध्ये आमी जिरे फोड़न दिएछी, देवार पर चिकेनगुलो दिए दिलाम एवं एर मध्ये आदा रसुन बाटा, पेंयाज बाटा, काँचा लंका बाटा एवं जिरे ओ धने बाटा समस्त बाटा मसला दिए, तारपर आमी एर मध्ये थाइम एवं ऑरिगानो दिएछी, लवण दिए दिलाम, एरपर हलुद दिच्छी, दिए भालो करे आमी चिकेनटाके कषे नेब। चिकेनटाके आमी ढाका दिए दिए कषिये नेब एवं गैसेर आँचटा कमिए दिए पुरो रान्नाटा करब। एर मध्ये एकटु काश्मीरी लंकार गुड़ो दिए दिच्छी, एवं कड़ाईशुटी दिच्छी, एवं आलू दिच्छी। एर मध्ये आमी आलूगुलोर छोकला छाड़ाइनि। এর মধ্যে আমি বিন দিচ্ছি এবং ছোট ছোট মূলো গোটা গোটাই দিচ্ছি, আর ছোট ছোট গাজর সেগুলো আমি গোটা দিচ্ছি এবং কয়েকটা চিড়েও দিয়েছি। এই সবজিগুলো দিয়ে ভালো করে চিকেনটাকে আমি কষি নিচ্ছি এবং এর মধ্যে একটু পাতিলেবুর রস দিলাম। আজকে একটু অন্যরকমভাবে রান্না করে দেখলাম, ভালোই লাগলো খেতে রেসিপিটা। তারপর আমি এর মধ্যে তিল এবং পোস্ত যে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দেওয়ার পর এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, খুবই কম পরিমাণে জল। দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি এবার আমি। এই জলটা আমি পুরোপুরি শুকিয়ে নেব, তবে চিকেনটা রান্না হয়ে যাবে। যখন চিকেন রান্না হয়ে যাবে তারপর আমি এর উপর থেকে পেঁয়াজ পাতা ছড়িয়ে দিচ্ছি, এতে টক ঝালের পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। খেতে খুবই ভালো হয়েছে, ভাতের সাথেও ভালো লাগবে, রুটির সাথেও ভালো লাগবে খেতে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং নতুন নতুন রান্না পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন আপনারা সকলে।